بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে গরমের দিন আপনারা ব্যবহার করতে পারবেন এমন একটা ফেস প্যাক অথবা ক্রিম বলতে পারেন সেটি তৈরি করে দেখাবো যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কিন্তু এই ক্রিমটা বোটক্সের থেকেও কিন্তু ভালো কাজ করবে এই ফেস প্যাকটা অথবা ক্রিম আপনারা যদি তৈরি করে নিয়মিত ব্যবহার করেন আপনাদের ঝুলে যাওয়া স্কিন একদম টানটান হয়ে যাবে ফর্সা হয়ে যাবেন এবং স্কিনের যে ফাইনাল রিঙ্কেলস যেটাই থাকুক না কেন সবকটি সমস্যার কিন্তু দূর হয়ে যাবে এই একটি মাত্র ক্রিম আপনারা যদি ব্যবহার করে থাকেন এখানে আমি চিড়া আপনারা দেখেছেন কাপের মধ্যে চিড়া আমি এক মুঠ চিড়া ভিজিয়ে রেখেছি যখন ভিজে একদম নরম হয়ে যাবে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভিজিয়ে রেখেছি একদম নরম হয়ে গেছে এটাকে আমি এখন চামচ দিয়ে একটু গলিয়ে নিচ্ছি অথবা হাত দিয়েও আপনারা ভর্তার মতো করে নিতে পারবেন এখানে আমি চিড়াটা ব্যবহার করেছি চিড়া কিন্তু স্কিনের জন্য খুব ভালো চিড়া যেহেতু চালের তৈরি ভাতের উপকরণ হিসেবে এটা ব্যবহার করতে পারেন চায়নারা কিন্তু ভাতের মানে ভাত দিয়ে একটা ক্রিম তৈরি করে মাখে এর জন্য তাদের ত্বক এত সুন্দর হয় আপনারা তার বদলে চিড়া দিয়ে ওই ক্রিমটা তৈরি করতে পারবেন এবং আশ্চর্য রকমের অবাক হয়ে যাবেন এর উপকারিতা দেখে এখন দেখেন এর মধ্যে আমি অল্প কিছু উপকরণ যোগ করব যেটা আমাদের ঘরেই থাকে অন্য মানে টাকা খরচ করে বাড়ি থেকে কেনার দরকার হয় না এখানে আমি এক চামচের মতো কফি যোগ করব কফি আমাদের ত্বকের জন্য যে কত ভালো আপনারা তো জানেন কফি আমাদের তো কফিতে আছে ক্যাফিন যেটা আমাদের ত্বকের উপরিভাগের ময়লা দূর করতে এবং ত্বক পরিষ্কার উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করে এখন আমি দুটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আমি যে দুটি উপকরণ মিশাচ্ছি একটা ক্রিমের মতো তৈরি হবে এটা যদি আপনারা নিয়মিত ফেস প্যাক হিসেবে ব্যবহার করেন আল্লাহর রহমতে আপনাদের ত্বকের যে মেস্তার দাগ আছে ব্রণের দাগ আছে এবং ঝুলে যাওয়া ত্বক টানটান হয়ে যাবে কুচকানো ত্বক একদম টানটান হয়ে যাবে এর মধ্যে আমি দিব দুই চামচের মতো কাঁচা দুধ দেখেন দুধ কিন্তু আমাদের ত্বকের জন্য যে কত ভালো মেস্তা দূর করতে ত্বক উজ্জ্বল ফর্সা করতে আপনারা কিন্তু সকলে জানেন এখানে আমি কাঁচা দুধ দিচ্ছি কাঁচা দুধ কিন্তু ন্যাচারালি স্ক্রাবার হিসেবে কাজ করে ত্বককে উজ্জ্বল করতে ফর্সা করতে ত্বকের ময়লা দূর করতে কিন্তু কাঁচা দুধের কোনো মানে গুরুত্বই আলাদা তাই এখানে আমি তিনটি উপকরণ মিশিয়ে নিব আমার ভিডিও যদি ভালো লাগে মনে হয় উপকারী বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা পেজ থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে পেজটার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন দেখেন আমি আপনাদেরকে বলে দেবো এটা কখন কীভাবে মাখবেন এটা অবশ্যই রাতে মাখার চেষ্টা করবেন রাতে সব কাজ শেষ করে যখন ঘুমাতে যাবেন তখন এভাবে স্কিনে লাগিয়ে তখন শুকিয়ে যাবে তখন কিন্তু মানে একটা ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে করে মুখটা একটু ভিজিয়ে নিয়ে যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু উঠাতে কষ্ট হবে মুখটা হালকা করে ভিজিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে উঠে ফেলবেন একটা ময়েশ্চারাইজার লাগিয়ে মানে মুখটা ধুয়ে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে যাবেন মানে কি বলবো আল্লাহর রহমতে যদি এটা আপনারা নিয়মিত ব্যবহার করেন আপনাদের মুখের যত কালো দাগ আছে মেস্তার দাগ ব্রণের দাগ প্রত্যেকটা দাগ উঠে যাবে ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না তাই আমি বলবো আপনারা যারা মুখের সমস্যা ভুগছেন এখন তো গরম পড়েছে প্রচুর মুখের রিঙ্কেলস ফাইন লাইন মেস্তার দাগ ব্রণের দাগ রোদে পোড়া দাগ দেখা যাবে তাহলে যদি আপনারা এভাবে একটু ফেস প্যাকটা ব্যবহার করেন নতুন এক ধরনের ফেস প্যাক এটা কখনোই আপনারা আগে ইউজ করেননি একবার একটু ব্যবহার করে দেখেন আল্লাহর রহমতে অনেক অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন যাদের কালো ত্বক আছে তাদের এটি নিয়মিত মাখার ফলে ত্বকটা ফর্সা হবে উজ্জ্বল হবে আশা করি ভিডিওটা সকলের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম